বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারেন্ট নাই, এখন ভিডিও আনার মিকে হবো, সমস্যা নাই। আজি আমরা দেখাই দিম দে ইউরিন ইনফেকশন অথবা ফেসরাফ জ্বালা ফুরালো, এর তিনটা দাবাই দেখাই দিম। ফলে শুরু তো হয় ফেসরাফ ইনফেকশন অথবা ইউরিন ইনফেকশন মানে দুই ধরনের থাকে, দুই ভাগে ভাগ করা গিয়ে। ফলে শুরু তৈল দে ইউরিন ইনফেকশন যা ইউরিন ক্লিয়ারলি আরাব গিয়া ঘুরি ফারি, মানে ফেসরাফ ঘুরি ফারি, ক্লিয়ারভাবে ফেসরাফ ঘুরি ফারি, ফেসরাফ বাজি না থাকে, আটকি না থাকে, ফুড়া ফুড়া না যায়, ফেসরাফ ক্লিয়ারভাবে যায়। কিন্তু ফেসরাফ গরিবেশে তার হচ্ছে কিয় ইনফেকশন অ ফেসরাফ রাস্তা মাঝে ফুরে টনটনা জ্বালা ফুরা করে, ইবে এক ধরনের ইউরিন ইনফেকশন। আর কোনো ইউরিন ইনফেকশন যা আছে ইবে মাঝে ফেসরাফ গরিবেশত জ্বালা ফুরাইও গরিব, মাতি মাতি ফেসরাফ ক্লিয়ারলি বাইন্য হইব, ফেসরাফ তিয়াই তিয়াই বাইরব, সপুড়া দেখা দিব, আবার খানাগুড়া হাঁড়া গলিলে আবার ফেসরাফর দেখাব, আবার বইলে আবার সপুড়া দেখা দিব, টনটনাইব, ফুরিব, দুই ভাগে ভাগ করা গিয়ে ইউরিন ইনফেকশনের। এটা বুতরে আজিয়া অনরারে যা ইউরিন ইনফেকশন ফেসরাফ গরিবেশত ফেসরাফ ঠিকই গড়ি ভারে, ক্লিয়ারভাবে ফেসরাফ যা, কিন্তু ফেসরাফ গরিবেশন মাঝে প্রচুর পরিমাণ জ্বালা ফুরা করে, টনটনা যন্ত্রণা ফুরে আনিলা। এই ইয়ান আল্লাহ বলি তিন নন্দা বাই আজিয়া দেখা দিও গরু শুতানোর ঘরত বই থাইরে এলাজ করি ফারিবেন, হন সাইড ইফেক্ট সারা আর পারফেক্টলি হাস করে দাবাই নি। এটা বুতর এক নম্বর হইলে অলমতি অথবা আমলকি, ওনারা যদি আমলকির অথবা অলমতির আইনদাম মাঝে কেঁচা অলমতি ফোন দইলে, এটা আমার চিকিৎসা করণ দইলে কেঁচা অলমতিরে ওনারা সেসি রস বাইর করিবেন আধা কাপ মতো, হ্যাঁ গলসলে আধা গলস অথবা সার কাপলে এক কাপ মতো রস বাইর করিবেন। এবারে বাইর করি এবারে বালা করে সাই ফেলাইবেন, সাই বাদে অনে যেদিন অলমতির রস অথবা আমলকির রস বাইর করিজ ইয়ার তিন ভাগর এক ভাগ মিড়া লইবেন, কুশলের মিড়া, আখের গুড় অথবা কুশলের মিডা লেবেন, লই মিক্স করে ফেলাবেন, বালা করে মিক্স করি ডেলি একবার হাইবেন, এন্ডিলা কন্টিনিউস দুই সপ্তাহ পর্যন্ত হাইছন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অনার ইউরিন ইনফেকশন অথবা ফেসরাফ জ্বালা ফুরানি পার্মানেন্টলি গমে যাবি। যদি ওনারা এখন গড়া ফোরের এলাস, এখন কেঁচা অনুমতি নাই, এখন দইলে কেঁচা আমলকি ফা নজর দইলে ওনারা আমলকি ফর্ডার ফাজা আয়ুর্বেদিক দোয়ানোর মাঝে, আমলকি ফর্ডার অনলাইনের মাঝেও ফাজা, আমলকি ফর্ডার অর্ডার করি ওনারা এই সাত সামিলই দুই সামিস আমলকির ফর্ডার রাতে বিজার দিয়ে রাখিবেন, বেইন না এবার ফুঁয়াতি অল্প করে মিড়া মিয়াই দি, তারপরে মিক্স করে ডেলি একবার করে হেবেন। আর মিড়া ওনারা যদি অলমতির রসম মাঝে মিয়াই দিত মনে নহর দইলে আগত তো ওনারা ফসল গ্রাম মানে মিড়া বানা বানা হাই বা আদে, তারপরে আমলকির রস অথবা এই অলমতি ফর্ডার বিজার দিয়ে ভানি বা সাইয়রে মিড়া হাইরে তারপরে আহে পারিবা। সেকেন্ড দুই নম্বর দাবাই হইলে নৈন্যাক, আর ভাষা মানে নৈন্যাক বলি হোক, অন্যান্য দেশের মধ্যে অন্যান্য ভাষা মানে কী হওয়া শুনি পারি, এই নৈন্যাক ইবা ইউরিন ইনফেকশন হল বলি জাদুগরি দাবাই। ইয়ার বাদেও যারা তো যৌন দুর্বলতা আছে, সেক্সুয়াল প্রবলেম আছে, তারা বলিও প্রচুর হাজ করে নৈন্যাকি বাই। ইয়ার বাদেও নৈন্যাকলে আর বিভিন্ন ধরনের বিয়ার আমার হাজ করে, শারীরিক এনার্জি বাড়া নৈন্যাকলে অলরেডি আর চ্যানেলের মধ্যে গত ভিডিও দিয়ে আছে, আমরা চ্যানেল গাড়াগাড়ি করে চ্যানেল অথবেন। আজি হইম না নৈন্যাক শুধু ইউরিন ইনফেকশন অথবা ফেসরাফ জ্বালা ফুরাল্লা হন্ডি হাজ করে ক্যাং করে হাইবেন। ফলে শুরু তো ওনারা অল্প করে নৈন্যাক তুলে আনি বালা পরিষ্কার করে দিয়ে ফেলাইবেন, বিশুদ্ধ পানি লই আর পরিষ্কার পানি লই দিয়ে ফেলাইবেন, দুই বাদে শেষ ইয়ারে রস বাইর করিবেন, সার কাপ লই আধা কাপ মতো, আধা কাপ মতো রস এবার ওনারা এবার ফুঁয়াতি এক কাপ মতো কেঁচা দুধ মিক্স করিবেন, কেঁচা দুধ মিক্স করে ডেলি বেইনাববার বিয়ালাববার বড়াফর মাহাইবেন, কন্টিনিউস দুই সপ্তাহ খাইছন, ইনশাআল্লাহ ওনার ইউরিন ইনফেকশন অথবা ফেসরাফ জ্বালা ফুরা একেবারে পার্মানেন্টলি যাইবে ইনশাআল্লাহ। এবার হইলে নম্বর তিন নম্বর পয়েন্ট, তিন নম্বর মাদে ওনারা তো লাইব দে যদি গরুয়া এলাজ করতেছন ফেসরাফর ইনফেকশন ওনার ডাক্তার হাসে নজায়েরে সাইড ইফেক্ট সারা বালা করতেছন লাইব দে ফুঁই শাক, আর ফুঁই শাক বলি হোক বাংলা সমাজে ফুঁই শাক বলি হোক অথবা ফুঁয়া আগ বলি হোক, এই ফুঁই শাক ইবা ওনারা লইয়েরে বালা পরিষ্কার পানি লই বালা করে দিয়ে ফেলাইবেন, দুই বাদে ব্লেন্ড করে অথবা শেষিওরে ওনারা সাত সামিল লই সাত সামিশানিক রস অথবা চালানো সামিল লই দুই সামিস তিন সামিশানিক রস বাইর করিবেন, রস বাইর করি এই চালানো সামিল লই তিন সামিস ফুঁয়া কর রসর ফুঁয়াতি আধা গলস পানি মিক্স করিয়রে হাইবান ডেলি দিবার, হালি ফেরত বিনাববার বিয়ালে বাদ খাইবার আগে একবার ডেলি দিবার করি 15 দিনের খাইছন, ইনশাআল্লাহ ওনার ইউরিন ইনফেকশন একবারে পারমানেন্টলি যাবি জীবনের মধ্যে। আর ইন্ডিলেন ভবিষ্যৎ অর্ধ হইলি ওনারা অর্ধ দাবাই বা হাইলে আবার অর্ধে ভালো রেজাল্ট পাইবে।
ইনমা হনোসাইটি ভ্যাকসিন নাই ন্যাচারাল ওষুধ আর বালাহাজ গড়ে অনরা যারা ইউরিন ইনফেকশন লইরে প্রবলেমত আসন তারা এই তিনটানাতো যখন একখান অনরাজ মাতি ব্যবহার করতে পারেন আর অনরাজ চাইলে দুই অনুপ মাতি ব্যবহার করতে পারবেন। হ্যাঁ আই ধরো অলমতির রস অথবা অলমতির ফোটর ভিজা দিয়ে রিয়া হাইলাম ফুঁয়াকর রস হাইলাম ফুঁয়াতি সমস্যা নাই সাইড ইফেক্ট নাই অনেক দুনিয়ান ফুঁয়াতি ইউজ করে পারবেন কিন্তু অনেক দুই তিন দিন হাইয়ের বঙ্গ নিয়ে ফেলাবেন কন্টিনিউস 10-15 দিন 20 দিন পর্যন্ত হাইবেন। ইয়ার মাঝে অনর ফেস অফ ইনফেকশন যেভাবে আছে ইভাবে একবার কমপ্লিটলি বালা হইতে সাহায্য করিব। তাছাড়াও নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করো, নেক্সট ভিডিও মাঝে অনারা ইয়াদ হাই দিই বললে যিবা ফেসাপ কোলা স্বভাবে ফেসাপ গড়ি পারে কিন্তু ফেসাপ গড়ি বেশত ইনফেকশন করে জ্বালা পুরা করে ইন দাবাই নেক্সট টাইম মাদায় অনরাল্লা এই ফেসরাপ গড়ি বেশত ফেসরাপ ফুড়া ফুড়া বাজি বেজি যাকে সরা সরা যা এই ফেসরাপর ব্যাগ বাজি থাকে জ্বালা যন্ত্রণা করে এ রিলেটেড দাবাই লইয়ে অনর মতো হাজির হই। এটি নিত্য নতুন গার বিয়ার আমল্লা দাবাই কলনার তো যাই তোমার হদ দইলে ভিডিও লাল সাবস্ক্রাইব বটন আছে সাবস্ক্রাইব বটন আমার সিদ্ধি আছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন সিদ্ধি রাখুন আর ভিডিও চাইলে আমার মোবাইল ফার্স্টে যখন আমরা চাইরে কিছু শিখতে পারেন ভালো আর ভিডিও ভালো লাগে দিলে অবশ্যই কমেন্ট করবেন কিছু জানাবেন তাহলে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিও বারে শেয়ার করে দিবেন ওনারা লাইক আর দে কমেন্ট শেয়ার দেখিলে আর তার ভিডিও বাড়াইতে গম লাগে। সো নেক্সট ভিডিও পর্যন্ত ওয়েট করুন আবার দেখো আল্লাহ দেখা তারা খিলে আরও ভালো লাগে চলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।